আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রিন্ট নিয়ে। প্রিন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যে কোনো কাজই করি না কেন, যে কোনো সাইটে যে কোনো সফটওয়্যার নিয়ে করি না কেন, আমাদের সর্বশেষে একটাই কাজ করতে হয়, সেটা প্রিন্ট। কারণ বেলা শেষে আপনার প্রিন্ট করতেই হবে। যদি প্রিন্ট আপনি নাই করতে পারেন, কারণ আপনি যে কাজটা সারাদিন লাগিয়ে করলেন সেটা কোনো রেজাল্ট বা ফলাফল আপনি কাউকে দেখাতে পারবেন না। তো সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। তো কথা বাড়াবো না, চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকুন, আগে শিখুন, আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব করে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শামি আপনার সাথে আছি, চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। তো প্রিন্ট করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। মানে যে আমার বিল ডকুমেন্ট আছে আমার এখানে, এটা আমি ওপেন করলাম। আচ্ছা, আমার ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। যে আমার এটা এক পেজ একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো এটা আমি কীভাবে প্রিন্ট করব? তো প্রিন্ট করার জন্য আমরা দুইভাবে করতে পারি। যেমন প্রিন্ট কমান্ড আনার জন্য একটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা হচ্ছে আমরা যখন কন্ট্রোল পি চাপ দিয়ে প্রেস করব, আমাদের এই যে প্রিন্ট অপশনটা চলে আসবে, ঠিক আছে। এই একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে আমরা এই যে ফাইল থেকে যাব, ফাইল থেকে গিয়ে আমরা কী করব, এই যে প্রিন্ট, প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট অপশনটা চলে আসবে। এই হচ্ছে আরেকটা। আচ্ছা, তো এরকম আসার পর আমরা কি করব, আমাদের এই যে এইটুকু যে প্রিন্ট সেটআপটা আছে এটা আমরা ফলো করব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের প্রিন্ট, প্রিন্ট ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। বাট তার আগে বুঝতে হবে যে আমরা আসলে প্রিন্ট করার আগে কিছু জিনিস দেখে নিব। যেমন আমার এই ডকুমেন্টটা, এই ডকুমেন্টের সাইজটা আমার খুব বেশি ম্যাটার করে। যে আমি আমার সাইজটা যদি ঠিকমতো বুঝতে পারি তখনই প্রিন্ট নিব। দেখা যায় আমার সাইজ এখানে আছে একটা, ঠিক আছে, বাট প্রিন্ট কমান্ডে আসে আরেকটা, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। যেন আমি ক্লিয়ার করি, যেমন এখানে প্রিন্ট, এখানে হচ্ছে কপিস। আচ্ছা, কপিসটা কি, আমার এই যে একটা পেজ, এই একটা পেজ যেমন এখানে এক লেখা আছে, তার মানে এরা একটা কপি বের হবে, ঠিক আছে। যদি আমি এখানে দুই করে দিই, দুইটা, ঠিক আছে, যে উপরে ক্লিক করে তিন করে তিনটা। যদি আমি এখানে টাইপ করে দিই যেমন পঞ্চাশটা, অনেক সময় বলে যে ভাই একটা পেজই আমাকে পঞ্চাশটা কপি দেন, তো আমি তো পঞ্চাশবার প্রিন্ট করবো না, আমি একবার মানে কমান্ড দিয়ে দিব, সে পঞ্চাশটা প্রিন্ট বের করে দেবে। তো আমি এখানে পঞ্চাশ কপি লিখে যদি প্রিন্টে ক্লিক করি, আমার একটা পঞ্চাশটা বের হয়ে যাবে। এটা গেল আরেকটা। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন আমার ঘরে যেমন প্রিন্টার আছে, যেটা হচ্ছে আমাদের যেমন ইপসন, হ্যাঁ, এটা আমি ব্যবহার করছি। যেমন দেখা যায় আপনি যখন কোনো একটা অফিসে বা কোম্পানিতে বসেন, তাদের কিন্তু আপনার র্যান্ডম প্রিন্টার থাকে, বিভিন্ন ধরনের প্রিন্টার থাকে। আপনি যখন কীভাবে বুঝবেন, যেমন আপনি তখন এই যে এখানে যে প্রিন্টার, এই প্রিন্টার অপশনে এসে যখন ক্লিক করবেন, তখন এখানে আপনার প্রিন্টার চুজ করতে হবে, আপনি কোন প্রিন্টার আছেন। যেমন আমার ইপসন আছে, আমি ইপসনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। যদি আপনার অন্য কোনো প্রিন্টার থাকে, ঠিক আছে, আপনি সেখানে আপনি ক্লিক করে দিবেন। আচ্ছা, এটা হলো একটা সিস্টেম। এখান থেকে আমরা প্রিন্টার অ্যাড করে দেবো, ওটা সিলেক্ট করে দিলে আমাদের ওই প্রিন্টারে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার নিচে হচ্ছে আমাদের এই যে প্রিন্ট অল পেজ, ঠিক আছে। এখান থেকে যেটা আছে আমাদের প্রিন্ট অল পেজ, তার মানে কি হচ্ছে, আমাদের প্রিন্ট যদি দেই, আমাদের যদি একটা পেজ ছাড়া আরও যতগুলো পেজ থাকবে সব বের হয়ে যাবে, মানে মোটামুটি প্রিন্ট দিলে সব পেজ বের হয়ে যাবে। আচ্ছা, তার নিচে হচ্ছে পেজেস। এখন দেখা যায় আমার এখানে পেজ আছে কয়টা, যেমন আমি এটা বাদ দিলাম, আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে আসি যেখানে আমার বেশি পেজ আছে। আচ্ছা, আমি যেটা ডকুমেন্ট নিয়ে আসছি এখানে আমার 23টা পেজ আছে, ঠিক আছে। আমি আবার ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন যদি কেউ বলে স্পেসিফিকভাবে যে আমার শুধু 5 নম্বর পেজটাই লাগবে, আর কোনোটা প্রিন্ট চাই না, তো আমার এই যে প্রিন্ট অল পেজ এখানে তো দেওয়া আছে, এখানে ক্লিক করলে তো আমার 23টা পেজে প্রিন্ট হয়ে যাবে, তো আমার এতগুলো তো প্রয়োজন নাই। তখন আমি কি করব, এই যে পেজের এখানে এসে যদি আমি 5-এ ক্লিক করে দিই, এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি, শুধু আমার 5 নম্বর পেজটাই প্রিন্ট হবে, আর কোনো পেজে প্রিন্ট হবে না। যদি কেউ বলে যে না, 5 নম্বর না, আমার 1 থেকে 7 নম্বর পর্যন্ত চাই, বাকিগুলো চাই না, বাকিগুলো আমার আছে বা ওগুলো এখন প্রয়োজন নেই, আমরা এখানে গিয়ে যেমন 1 লেখে, ঠিক আছে, ড্যাশ দিয়ে আমরা কি করলাম, 7 পর্যন্ত দিলাম, 7 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। এরকম করে আমরা কি করব, প্রিন্ট এভাবে ইয়া করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নিচে হচ্ছে যে প্রিন্ট অন স্লাইড, ঠিক আছে। আচ্ছা, এটা কি, যেমন দেখা যায় আমরা যখন প্রিন্ট করি পেজগুলোকে, যেমন এই যে পাশাপাশি দুটো পেজ আছে, তো আমরা যখন একটা পেপার নেই, ঠিক আছে, ব্ল্যাঙ্ক পেপার নেই, প্রথম পেজটা আমাদের কীভাবে প্রিন্ট হয়, আমাদের পিছনের পেজ কিন্তু খালি থাকে, অনেকে বোথ সাইড প্রিন্ট করে, তো সেটার জন্য আমরা কী করব, এই যে এখানে গিয়ে আমরা এই যে প্রিন্ট অন বোথ সাইড,
এটা ক্লিক করে দিব, আমাদের দুই পেজে প্রিন্ট হবে। এতে দেখা যায় কি আমাদের পেজটা সাশ্রয় হয়ে যায়। যেমন আমরা যেমন দেখা যাচ্ছে আমাদের 20 পেজ আছে, আমরা প্রিন্ট করলে 20টা পেজ খরচ নয়, 10 পেজে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে ওরিয়েন্টেশন, ঠিক আছে, ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের পেজটা এখন প্রোটেক্টে আছে, যদি আমি চাই ল্যান্ডস্কেপ এখানে ক্লিক করলাম পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, ঠিক আছে, পাশাপাশি, ঠিক আছে। বাট আমাদের কাজের সূত্রে আমার ওই পেজটা কীভাবে থাকা উচিত এটা আমরা শুরু থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে। আচ্ছা, এটা তারপর হচ্ছে আমাদের মার্জিন, এখান থেকে আমরা মার্জিন নিতে পারি। তো এগুলো তো আমরা পেজ সেট আপই করে আসি, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে এই জিনিসটা আমাদের পাওয়ার পয়েন্টে বেশি লাগে প্রিন্টের ক্ষেত্রে, এই যে ওয়ান পেজ পার শিট। তো আমার যে লেখাগুলো আছে, এই যে এই লেখাগুলো, ঠিক আছে, মানে এই একটা শিট, এই একটা দুইটা শিট, ঠিক আছে, মানে প্রত্যেকটা পেজ আমার একটা করে কি হয়েছে শিট। যদি আমি চাই এক পেজে চাইলে আমি দুইটা পেজের প্রিন্ট দিতে পারবো, দুইটা শিট, এই যে ফোর পেজ পার শিট। তার মানে এক পেজে আমার চার পেজে যা লেখা আছে ওইগুলো এক পেজে প্রিন্ট হবে, আবার ছয় পেজে যা লেখা আছে এটা আমার এক পেজে প্রিন্ট হবে, এই যে এখানে দেওয়া আছে সিক্স পেজ পার শিট। আচ্ছা, আবার এখানে এখানে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, এখানে আবার দেওয়া আছে আপনার এইট পেজ, মানে মানে আটটা পেজ আপনার যা আছে এখানে এক পেজে আপনি সিলেক্ট করে দেখাবে, ঠিক আছে, এখানে আপনি সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনি প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্ট হয়ে যাবে, এই একটা হয়ে। আচ্ছা, তো আমি ওয়ান পেজ পার শিট দিই, বাট এখানে খেয়াল রাখতে হবে এখানে যদি আমি যেমন যদি পার পেজে টু শিট ফোর শিট দিই তাহলে লেখাগুলো খুব ছোটো ছোটো হয়ে যাবে। যদি দেখা যায় আপনার কোনো প্রবলেম নাই, যেমন পাওয়ার পয়েন্ট এটা করে এখানে স্লাইড শো থাকে, দুই এক লাইনের লেখা থাকে, ঠিক আছে, ইমেজ থাকে, তখন দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, আমি ওয়ান শিট দিলাম, তার নিচে হচ্ছে আমাদের পেজ সেট আপ, ঠিক আছে। আচ্ছা, পেজ সেট আপে আমি ক্লিক করলাম, এইটা হচ্ছে আমাদের ঠিক আমাদের লেআউটে যেটা থাকে এটাই। কীরকম আমি একটু ব্যাগে গিয়ে দেখাই, যেমন এই যে আমাদের লেআউটে, লেআউটে গেলে আমরা এই যে কোনায় যখন ক্লিক করতাম এই যে শিটটা পেজ সেট আপ চলে আসছে এটা। যদি অনেকে দেখা যায় যে কাজের শুরুতে সে কি করে নাই, পেজ সেট আপ দেয় নাই, এখান থেকে এসে আমরা আবার সেই পেপার সাইজ, মার্জিন, টপ বটম, লেফট রাইটে কি দরকার, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে আমি রাখবো, এগুলি সব কিছু আমরা এখানে দিয়ে করতে পারবো, ঠিক আছে। এখান থেকে আমরা পেজ সেট আপটাও দিতে পারবো। আচ্ছা, ওকে দিলাম, ঠিক আছে। তাছাড়া আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টের জায়গায় আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ডও করতে পারবো এখানে, মানে এ টু জেড, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ওকে দিলাম। এই গেল আমাদের মোটামুটি একটা প্রিন্টের কাজ। এখন আসি আপডেট বিষয় নিয়ে, ঠিক আছে। আপডেটটা কি, যেমন আমি এই যে প্রিন্ট প্রপার্টিস লেখা আছে এখানে যাই, সব প্রিন্টই এরকম থাকে। আচ্ছা, প্রিন্টার প্রপার্টিসে আমি ক্লিক করলাম। আচ্ছা, এই যে বিষয়টা দেখছি এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেমন আমরা এর আগে যদি এখানে প্রিন্টে ক্লিক করতাম আমার ডকুমেন্টটা যেরকম আছে সেরকমই প্রিন্ট হয়ে যেত। বাট আমি যদি চাইতাম যে আমার পেজটা সাদা কালো হোক বা কালার হোক, সেটা কোথা থেকে আমি চেঞ্জ করব, এই যে প্রিন্টার প্রপার্টিস, এইখানে গিয়ে আমরা এই যে কালার এবং গ্রে স্কেল, এই কালার এবং গ্রে স্কেল, গ্রে স্কেলে দিলে আমার সব সাদা কালো হবে, কালার দিলে কালার হবে, ঠিক আছে, আমরা এটা এখান থেকে করতে পারবো। আমরা দেখিনি, যেমন প্রথমে আমাদের ডকুমেন্ট সাইজ আছে, আমি এখানে ডকুমেন্ট সাইজ দিয়ে দিবো আমার A4, লিগেল, ইনভ্লাম, B4, যা লাগে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিব, A4 দিলাম। তারপর হচ্ছে তো বর্ডার লিস্টটা হচ্ছে গিয়ে কি, অনেক সময় প্রিন্ট করলে দেখা যায় পেজটা বর্ডার লিস হয় না, ঠিক আছে। বর্ডার লিস্টটা যেমন যেমন কিছু বর্ডার ছেড়ে দেয়, ঠিক আছে। যেমন আমি দেখাই একটা ডকুমেন্ট, যেমন এখানে যাই, যেমন এই যে বিল আমার এই ডকুমেন্টটা নিয়ে আসি, এখানে কিন্তু আমার পুরো বর্ডারটা দেখাচ্ছে, ঠিক আছে। আমি যখন প্রিন্টে যাচ্ছি, এই যে ফাইলে গিয়ে আমি যখন প্রিন্টে যাচ্ছি, এই যে বর্ডারটা কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে পেজের মার্জিনের জন্য ছেড়ে দিয়েছে। যখন আমরা প্রিন্টার প্রপার্টিসে গিয়ে যখন আমরা যে বর্ডার লেসে ক্লিক করে দেবো, ও ঠিক যখন প্রিন্ট আনিবো একদম বর্ডার লেস, এই যেটা এখন দেখালো প্রবলেম নেই, তখন এটা কী করবে, সে একদম টান দিয়ে নিয়ে নিবে, ঠিক আছে। এইভাবে করে বর্ডার লেসের কাজটা করে। আচ্ছা, তো আমরা আবার প্রিন্টার প্রপার্টিসে যাই। আচ্ছা, এখানে গিয়ে এই যে তো আমরা বর্ডার লেস হচ্ছে এটা। আচ্ছা, তারপর হচ্ছে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, যেটা আমরা জানি যে পোর্ট্রেট হচ্ছে যে পোর্ট্রেট হলে যে লম্বালম্বি আসে এখানে, ল্যান্ডস্কেপ ক্লিয়ার করলে এই যে পাশাপাশি চলে আসছে, পোর্ট্রেট দিলাম। আচ্ছা, তারপর সে পেপার টাইপ, অনেক সময় দেখা যায় যে আমরা শুধু মানে সাদা কালো পেজে নর্মাল যে পেপার, এটা হচ্ছে প্লেন পেপার, আমাদের যখন একটা হাতে কাগজ নিয়ে আমরা A4, এটা প্লেন পেপার এই কাগজটা, বাট এছাড়াও অনেক ধরনের পেপার আছে,
যেমন আমাদের এখানে যেমন লেটার হেড আছে, একটা কোম্পানি লেটার হেড থাকে। লেটার হেড বলতে হচ্ছে আপনার একটা প্যাড দেয়, ঠিক আছে, কোম্পানি প্যাড, এই প্যাডের উপর যখন আমরা প্রিন্ট করি সেটাকে লেটার হেড বলে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইপসন ম্যাট, ইপসন আল্ট্রা গ্লাক্সো, হ্যাঁ, ইপসন প্রিমিয়াম গ্লাক্সো, এগুলো কি? আচ্ছা, এই যে ইপসন ম্যাট, আপনি যখন ফটো পেপার ব্যবহার করবেন, আমরা কিন্তু কি করি, আমরা ফটো পেপারে যখন প্রিন্ট করি তখন কিন্তু আপনি প্লেন পেপার সিলেক্ট করতে পারবেন না, আপনার তখন এই যে ফটো ম্যাট, ইপসন ম্যাট, এটা সিলেক্ট করতে হবে। বা যদি আপনি ভালো রেজুলিউশন চান, ইপসন ম্যাট দিবেন, এটা ইপসনের ক্ষেত্রে, অন্য প্রিন্টে যেটা আছে সেটা ওর কমান্ড দেওয়া থাকে। বাট সবসময় হচ্ছে কি, আপনার এই যে ইপসন প্রিমিয়াম গ্লাক্সো, ঠিক আছে, এটা থাকে, এটা ধরা দিবেন। বাট যদি কোথাও এরকম না থাকে, আপনি যে ফটো পেপার গ্লাক্সো, এটা আপনি সব জায়গায় পাবেন, এই ফটো পেপার গ্লাক্সোটা আপনি সব জায়গায় পাবেন। ফটো পেপার যখন আমরা ছবি প্রিন্ট করব তখন এটা আমরা এখানে সিলেক্ট করে দিব। আচ্ছা, এটা গেল এটা নিয়ে। তো আমরা কি কি পেলাম, প্লেন পেপার, লেটার হেড, তারপর হচ্ছে আমাদের ফটো পেপারের সেট আপগুলো, এই পর্যন্ত। সর্বশেষ হচ্ছে আমাদের ইনবলাম, ঠিক আছে। তো আমরা ফটো পেপার গ্লাক্সোটা দিয়ে দিলাম, এটা আমাদের সব প্রিন্টারই থাকে, ঠিক আছে, মানে কিছু থাকে না, ম্যানুয়াল সেট আপ সেরকম। ফটো পেপার গ্লাক্সো দিয়ে দিলাম, বাট ইপসনের জন্য আপনি ইপসন ম্যাট ব্যবহার করবেন, আপনার ফটোটা একদম হাই রেজুলেশনে আসবে। তো আমরা ফটো পেপার গ্লাক্সোটা দিয়ে দিলাম, আসলো। তারপর হচ্ছে আমাদের কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটিটা কি এখানে স্ট্যান্ডার্ড আছে, আমরা হাই করে দিব, তাহলে আমাদের কালারটা একদম হাই আসবে, ঠিক আছে। তো মোটামুটি আমাদের এখানে কাজ শেষ, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে টু স্লাইড প্রিন্টিং, তা আমাদের টু স্লাইড প্রিন্টিং দরকার নেই, কারণ ফটো পেপারে এক সাইডই হয়। দিয়ে আমরা এখানে ওকে দিলেই প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ফটো পেপারের কীভাবে প্রিন্ট দেবো, প্লেন পেপার কীভাবে প্রিন্ট দেবো, এখানে আমরা এটুকু করতে পারি। তারপর আরেকটা গুরুত্ব বিষয় আমি বলে দিই, ঠিক আছে, সেটা প্রিন্টার অনেক সময় লাগে। যেমন দেখা যায় আমরা প্রিন্ট করার পরে আমাদের প্রিন্টার থেকে কালিগুলো ঠিক মতো সাপ্লাই হয় না, বা কালিগুলো একটু নষ্ট হয়ে যায়, ইজি বিজি লাগে, কালারটাকে আমরা একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তো এই প্রবলেমটা আমরা সলভ করবো কী করে? আমরা কী করি তখন, মনে করি যে আমাদের হয়তো যে ইং লেভেল, এখানে আমরা যাই যে আমরা এখানে সব চেক দিই, বাট এটা দরকার নাই। অনেকে আবার এটাও ভাবে যে হয়তো প্রিন্টারে কালি নষ্ট হয়ে গেছে বা নজেল হেড নষ্ট হয়ে গেছে। আমরা সিম্পলি কী করবো, এত টেনশন না করে আমাদের এই যে মেনটেনেন্স আছে উপরে, এই মেনটেনেন্সে যাবো। এই যে আমাদের এখানে দেওয়া আছে নজেল চেক, হেড ক্লিন, পাওয়ার ক্লিন, ঠিক আছে, এইগুলো আমরা ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দিলে আমাদের এগুলো অটো কী করবে, ক্লিন করবে, অন্য যেটা পেপার প্রিন্ট দিবে, দিয়ে প্রত্যেকটা কালার চেক করবে, অটো করে চেক করে করে সে সিম্পলি করে ফেলবে, ঠিক আছে। তো এখান থেকে মেনটেন্স থেকে আমরা নজেল চেক, হেড ক্লিনিং দিলে আমাদের প্রিন্টটা খুব সুন্দর মতো বের হয়ে যাবে। তো আশা করি প্রিন্টারের বিষয়ে সবার বুঝে আসছে, ঠিক আছে। আমি ভাঙ্গিয়া বলে দিই, আমরা দুই ধাপে করব। আমরা যদি নর্মালি প্রিন্ট দিই র, এখান থেকে এসে ঢুকে আমরা যে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট হয়ে যাবে, কয়টা কপিস চাই এখান থেকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। আর যদি চাই না আমাদের কালার বা সাদা কালো লাগবে, যদি কালার লাগে এখানে সে কালার সিলেক্ট বা সাদা কালো সিলেক্ট করে দিব। দিয়ে আমরা এখান থেকে ওকে দিয়ে বাস এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমাদের পেজটা প্রিন্ট হয়ে যাবে অটো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রিন্টের মূল আলোচনা, আশা করি সকলেরই বুঝে আসছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছেন প্রিন্টের গুরুত্বটা কতটা। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।